हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल फूड ट्यूब। आज के आपनादेर साथे एकटी चिंगड़ी माछेर असाधारण रेसिपी शेयर करब। एटाके चिंगड़ी माछेर टक टक झालो बला जेते पारे। एटा खूबी सुंदर खेते हय एबं एटा जदि आपनारा बाड़ीर मानुषके करे खावान ताहले सबाई बारबार खावार जन्य आबदार करबे। तो चलुन एटाके बानिये नेवा जाक। প্রথমেই আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এখানে আমি বড় বড় সাইজের চিংড়ি মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি কুচানো পেঁয়াজ আর কুচানো লঙ্কা। আমি এখানে পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি আদা রসুন বাটা, নুন, চিনি, এখানে নিয়েছি মিট মশলা, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। এরপরে আমি নিয়ে নিয়েছি কুচানো টমেটো। এখানে আমি দুটো বড় বড় সাইজের টমেটোকে ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন আমি ঠিক এরকম পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো চলুন রান্নাটা করে নিই। এরপরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরিষার তেল। এখানে আমি তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। এখানে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি ফোড়ন দিয়ে দেব। 2টা তেজপাতা এবং 1টা শুকনো লঙ্কা কেটে দিয়ে দেব। দিয়ে এটা থেকে যখন ভালো মতো একটু ফ্লেভার বেরিয়ে আসবে তখন আমি পেঁয়াজ লঙ্কাটাকে দিয়ে দেব ভাজতে। পেঁয়াজ লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে নেব যাতে এটা ভালো মতো করে ভাজা হয়। একটু ভালো মতো করে খুন্তির সাহায্যে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে একটু আদা রসুন বাটাটা দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। এটাকে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে যাতে তলাটা না লেগে ধরে, সেজন্য ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আদা রসুনটা দিয়ে ভালোভাবে কষতে হয় যাতে আদা রসুনের যে রস মেলটা থাকে সেটা যাতে চলে যায়। রসুনের যে খুব তীব্র গন্ধটা সেটা যদি ভালোভাবে কষা না হয় তাহলে তরকারি খাওয়ার সময় সেটা আমাদের গন্ধ আসতে পারে নাকে, সেজন্য এটাকে ভালোভাবে আমাদের খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেব স্লাইস করে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেটা। এটাকে দিয়ে আবারও একটু ভালোভাবে খুন্তি দিয়ে নড়াচড়া করে নেব। আমার টমেটোগুলো প্রায় গলে গেছে। এবার আমি যে সমস্ত মশলা ছিল সমস্ত কিছু একেবারেই দিয়ে দেবো। যেহেতু এটা আমি ঝাল ঝাল করব সেজন্য আমি সমস্ত মশলাই একসাথেই দিয়ে দিলাম। এটাকে আমাকে আলাদাভাবে ভাবে আর মশলাগুলোকে দিতে হবে না। সমস্ত মশলা একত্রে করে আপনারা একটু জল দিয়ে গুলে চাইলেও দিতে পারেন, আমি জল দিয়ে গুলে দিচ্ছি না। আমি এখানে শুধুই দিয়ে দিচ্ছি শুকনো শুকনো। এরপরে এটাকে আবার ভালো মতো টমেটোর সাথে একটু মিশিয়ে নিয়ে ভালোভাবে কষতে হবে। এটা যেহেতু একটু ঝাল, এটাকে কষার উপরেই রান্নার স্বাদটা খুব ভালো নির্ভর করে। এবারে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনা খুলে দেখো আমাদের টমেটোটা একদম গলে গেছে। এরপর আবার একটু খুন্তি দিয়ে, খুন্তির ডগা দিয়ে ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1/2 কাপ জল প্রথমে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোকে এক কাছে মিশিয়ে নেব। এবার এটাকে ভালোভাবে আবার একটু কষতে লাগবো আমি। আমার সমস্ত মশলাটা কষে এসেছে। এবার আমি এতে 1 কাপ পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি এটাকে একটু ফুটতে টাইম দেব।
তরকারিটা ভালো মতো ফুটে গেছে। এবার আমি যে আগে থেকে ভাজা চিংড়ি মাছটা ছিল সেই ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, আবার একটু ফুটতে সময় দেব। দেখো আমার এটা প্রায় অনেকটাই ফুটে এসেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকনা খুলে দেখো আমাদের একদম চিংড়ি মাছের টকটক ঝালটা রেডি হয়ে গেছে। এটা ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে, বা ফ্রাইড রাইসের সাথেও খেতে অসম্ভব সুন্দর লাগে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।